মিরপুরের বাসিন্দা নিঃসন্তান দম্পতি এ কে এম শামসুল হক ও মাহমুদা হক 1978 সালে 7 দিনের এক শিশু সন্তানকে পালক নেন। আইন অমান্য করে, নিয়ম নীতির তোয়াক্কা না করে তারা ওই শিশু সন্তানকে পালক নেন। শিশুটির পরিবারের কোনো তথ্য নেই তাদের কাছে। শিশুটির নাম রাখেন ইকবাল শামস। সন্তানটিকে নিয়ে ভালোই যাচ্ছিল তাদের সংসার। মিরপুর সেকশন 10, ব্লক সি, লেন 12, বাসা 1, এই ঠিকানায় নিজেদের বাড়িতে থাকতেন তারা। ইকবাল শামসকে মিরপুরের প্রিপারেটরি গ্রামার স্কুলে নার্সারিতে ভর্তি করা হয়। পরে ঢাকা বিজ্ঞান কলেজে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি করা হয়। এখান থেকে 1993 সালে এসএসসি পরীক্ষায় পাশ করে ইকবাল। 1995 সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। পরবর্তীতে ভারতের বেঙ্গালুরু থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেন তিনি। পরে ঢাকা এসে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকুরি করেন। স্কুল ও কলেজ বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটে উল্লেখ রয়েছে তার পালক বাবা মার নাম। জাতীয় পরিচয়পত্রেও একই তথ্য রয়েছে। পরিবারের ইচ্ছায় 2003 সালে শিরিন জেসমিন, মানে আমি ওনার ওয়াইফ, শিরিন জেসমিন বেবিকে বিয়ে করেন ইকবাল শামস। নতুন বউকে নিয়ে পালক বাবার বাসায় থাকতেন তিনি। সুন্দর ও সুখী পরিবার ছিল তাদের। 3 বছর পর 2006 সালে ইকবাল শামসের মা মাহমুদা হক মারা যান। পরের বছরই ইকবালের পালক বাবা দ্বিতীয় বিয়ে করেন রেজিনা বানুকে। রেজিনা বানু তাদের সংসারে আসার পর থেকেই শুরু হয় একের পর এক ঝামেলা গণ্ডগোল। পারিবারিক দ্বন্দ্বের এক পর্যায়ে ইকবাল শামসের নামে দলিল করে দেওয়া হয় সম্পদগুলো পুনরায় ফেরত চান তার পালক বাবা। একই অবস্থার মধ্যে 2018 সাল পর্যন্ত মিরপুরের বাসায় একই সাথে আমরা থাকতাম। পরবর্তীতে পালক বাবার অনুরোধে ওই বাড়ির তৃতীয় তলায় উঠে যাই আমরা। ওই বাড়ির প্রথম তলা, তৃতীয় তলা, চতুর্থ তলা পালক বাবা ইকবাল শামসকে লিখে দেন আরো অনেক আগে। এই দলিলপত্র সবকিছুই আছে। পঞ্চম তলা ওই ভবনের 3টি ফ্লোরের মালিক বর্তমানে ইকবাল শামস। ভবনটি গড়ে উঠেছে মোট 1.75 কাঠা জমির উপরে। এর মধ্যে 1.05 কাঠা জমির মালিক ইকবাল শামস। এই সম্পত্তি নিয়ে দেখা দেয় গণ্ডগোল। এর মধ্যে কয়েক দফা ইকবালের পালক বাবার দ্বিতীয় স্ত্রী সাথে কথা কাটাকাটি হয়। তিনি পরবর্তীতে ইকবালের স্ত্রীর নামে মিরপুর মডেল থানায় অভিযোগ জানায়, যা গড়ায় আদালতে। পুলিশ রিপোর্ট আদালতে জমা দেওয়ার পর মামলাটি নিষ্পত্তি হয়। এর পরবর্তীতে ইকবালের পালক বাবা সিএমএম আদালতে তার বিরুদ্ধে দেওয়ানি মামলা করেন। মিরপুরের বাড়ির 3টি ফ্লোর ফেরত পাওয়ার জন্য এই মামলা করেন তিনি, যা বর্তমানে চলমান রয়েছে। যেখানে বাড়িটির 3টি ফ্লোরই পালক বাবা এ কে এম শামসুল হক নিজেই রেজিস্ট্রেশন করে দেন। পালক বাবা তৎকালীন মিরপুরের কাউন্সিলর কাজী ইমামের কাছ থেকে ওয়ারিশনামা উঠান, যেখানে ইকবাল শামসের তাদের সন্তান দাবি করা হয়। এই ওয়ারিশনামা দেখিয়ে পালক মা মাহমুদা হকের মিরপুরের রূপনগরের 2 কাঠা জমির মালিক হয়ে যান ইকবাল শামস ও তার পালক বাবা। পালক বাবা ওই জমিটি বিক্রির জন্য সিদ্ধান্ত নেয়। একই সাথে কাস্টমারের সাথে বায়না ও লেনদেন করেন তিনি। তেজগাঁয়ের রেজিস্ট্রি অফিসে ইকবালকে ফোন দিয়ে নিয়ে যায় তার পালক বাবা এবং তার অনুরোধে দলিলে স্বাক্ষর করে দেন ইকবাল। জমি বিক্রির সম্পূর্ণ টাকা নিয়ে যান ইকবালের পালক বাবা। পারিবারিক দ্বন্দ্ব কমানোর জন্যই তিনি তার বাবার কথায় রাজি হয়ে সিগনেচার করে দেন আর কি। পরবর্তীতে সমস্যা তৈরি হয় ইকবালের পালক মার বোন মাসুদা আকন। তার বোন নিঃসন্তান দাবি করে ওই জমির মালিকানা ফেরত চান। এই ঘটনায় ফৌজদারি মামলা করেন তিনি। জালিয়াতি ও প্রতারণার মামলায় আসামি করা হয় ইকবাল শামস ও তার পালক বাবা এ কে এম শামসুল হককে। এই মামলায় তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেয় আদালত। সিআইডি রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়েছে
বাবার কথা অনুযায়ী জমির পাওয়ার অ্যাটর্নি ইকবাল শামসকে দিয়ে দেয় এবং জমির টাকা পয়সা লেনদেন করেন এ কে এম শামসুল হক। এই মামলার হাজিরা দিতে গেলে গত মাসের 7 তারিখে তাকে আদালতে 7 তারিখে আদালতে হাজির হন। সেদিন তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এক মাসের বেশি সময় ধরে ইকবাল এখন কারাগারে রয়েছেন। পালক বাবা ও খালার মিথ্যা মামলার কারণে হয়রানির শিকার হয়েছি আমরা। আমার সন্তান তার বাবাকে দেখতে পাচ্ছে না, জমির টাকা নিয়ে নেও না নিয়েও মামলার আসামি। এই যন্ত্রণা থেকে মুক্তি চাই আমরা। ইকবাল শামসের প্রকৃত বাবা মার কোনো তথ্য দেয়নি ওই পালক পরিবার। 7 দিনের শিশু সন্তানকে চুরি করে নিয়ে আসছে ওই নিঃসন্তান দম্পতি। ইকবালের প্রকৃত বাবা মার সন্ধান দিতে হবে এবং এর সুষ্ঠু সমাধান চাই। আমি আসলে একটু শেয়ার করব। এখানে সার্টিফিকেটটা তোলেন ওর বাবা এবং ছেলের সঙ্গে জমিটা আমকতনামা দলিল করে বিক্রি করেন। এখন অজ্ঞাত কারণে মাসুদাঙ্কন্ত তার আর্জিতে শামসুল হককে বাদ দিয়ে হ্যাঁ বাকি 7 জনকে আসামি করে মামলাটা দায়ের করেন। কোর্ট যখন সিআইডিকে নির্দেশ দেয় তদন্ত করার জন্য, সেই তদন্তে শামসুল হক উঠে আসেন যে উনি সমস্ত কিছু করেছেন। আসামি করা হয় নাই কিন্তু উনি পলাতক। এটা আসলে উকিল বলেছেন যে ওনাকে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। হ্যাঁ এখন বলছে এটা ওনার নামে। আসলে সিআইডি রিপোর্টে বলা হয়েছে যে ওয়ারিশন সার্টিফিকেট, কাজী ইমাম কমিশনার বলেছেন ওয়ারিশন সার্টিফিকেট এ কে এম শামসুল হক উঠান, এবং ওখানে বলা হয়েছে যে শামসুল হক নিজেই স্বীকার করেছেন জমি যাদের কাছে বিক্রি করা হয়েছে তাদের সাথে যোগাযোগ করেছেন, উনি টাকা উনি নিয়েছেন এবং হচ্ছে রেজিস্ট্রি করার দিন ছেলেকে ডেকে নিয়ে শুধু ছেলেকে সই করেন, আর সম্পূর্ণ টাকা উনি নিয়েছেন। আইনজীবী আছে, এটা আসলে আদালতে জি এটা আসলে আদালতেরই বোঝার আসলে একটা বিষয়। আমরা আসলে এই পরিবারটা 18 সালে বের হয়ে আসার পর থেকে, বিশেষ করে 7 সালে যখন দ্বিতীয় বিয়ে করেন একসাথে যতদিন ছিলেন, ভীষণভাবে রেজিনা বানু দ্বিতীয় ওয়াইফ এদের উপরে অত্যাচার করে। একটা পর্যায়ে ওর ইকবাল শামসের বাবা শামসুল হক উনি বলেন যে তোমরা তিনতলায় চলে যাও, এখানে আর অ্যাডজাস্ট হচ্ছে না। এখানে আসার পর থেকে শুরু হয় একটার পর একটা মামলা। হ্যাঁ তারপরে সামাজিকভাবে বিভিন্নভাবে লোকজনকে দিয়ে হেও করা, গালিগালাজ, তারপরে একের পর এক অসংখ্যবার থানায় জিডিও করেছে। হ্যাঁ তারপরে মামলার পর মামলা, একটা মামলা কেবল নিষ্পত্তি হয়েছে পুলিশ তদন্ত শেষে। জি জি, চাওয়া পাওয়াটা হচ্ছে এই মিথ্যা মামলাগুলো থেকে মুক্তি, আর হচ্ছে এই ওদের যে মানে অমানবিক নির্যাতন, শুধু মামলা থেকে মুক্তি পেলেই হবে না, ওনারা তো পারিবারিকভাবেও ওই ওই পাড়াতে ওদেরকে অত্যাচার করছে, এই নির্যাতন থেকেও মুক্তি চাই। জি প্রকৃত বাবা মাকেও ইয়ে করতে হবে। আচ্ছা মামলা থেকে মুক্তি, মিথ্যা মামলা থেকে মুক্তি, এদের নির্যাতন থেকে মুক্তি, এবং ইকবাল শামসের প্রকৃত বাবা মা হ্যাঁ সন্ধান আর কি।
যে সে 7 দিন বয়স থেকে, আজকে তার 46 বছর বয়স, সে মানসিকভাবে মানুষের সমাজে সে এত হেয় হয়ে গেছে, তার আসলে বাঁচা না বাঁচার সামিল হয়ে গেছে জীবনটা। তাকে সুষ্ঠু জীবন আসলে তার এবং তার পরিবার, এই কারণে আমার বোনও মানুষের কাছে হেয় হচ্ছে, সে কারো কাছে যেতে পারছে না, স্কুল কলেজে সবাই তাদেরকে হেয় করছে, তারপরে তার ছেলেরা বাইরে বের হতে পারছে না, তাদের একটা সুন্দর জীবন চাই আমরা। সালেহা খাতুন। শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক আমাকে ওরা ধ্বংস করে দিছে। এখন আমার এতগুলো মামলা চালানোর মতো কোনো টাকা পয়সা নাই, আমার সন্তানরা বাইরে বেরোতে পারে না। আর এই রেজিনা বানো নিয়মিত এলাকার ছেলে মেয়ে দিয়ে আমাদেরকে হুমকি দিয়ে যায় বাড়ি ছাড়ার জন্য। আমার স্বামীর দাড়ি টুপি আছে, এটা কি তার অপরাধ? আমার স্বামী বলে দাড়ি টুপি আছে, তোকে জামাতি ইসলাম বলে তোকে র‍্যাবের কাছে ধরে দিব, সিআইডির কাছে ধরে দিব। সে প্রতিনিয়ত এটা নিয়ে অনেকবার মামলা করছি, সে সবসময় এগুলো বলে যে কীভাবে এই বাড়িতে থাকিস সেটা আমি দেখে নিব। আর যে 3টা তলা দিছে সেটা সে ফেরত চায়। এটা শামসুল হক লিখে দিছে, সাব কবলা করে রেজিস্ট্রি করে 2011 সালে একটা ফ্ল্যাট, আর 3তলা 4তলা 2014 সালে দিয়েছে, আর এটার মামলা করছে হলো 2022 সালে। মানে ফ্ল্যাটগুলো ফেরত চায় সে এগুলো। আর সমস্ত কিছু আজকে যতগুলো মামলা যা হচ্ছে এ সব রেজিনা বানু করতেছে, মানে শামসুল হকের দ্বিতীয় স্ত্রী। আমরা তো এগুলো ঝামেলা চাই না, এগুলো বিশেষ করে এই মিথ্যা মামলা, একের পর এক মামলা দিয়ে দিতেছে, একের পর এক মামলা দিয়ে দিতেছে। তারপরে সামাজিকভাবে যে সালিশ, বিচার সালিশ, এগুলো তো প্রতিনিয়ত আছেই। এলাকার ছেলে মেয়েদের আমরা চিনি না, এগুলা অচেনা ছেলে, এগুলা মানে রেজিনা বানু এগুলো তাদেরকে পালে, এগুলা দিয়ে সে বাসায় এসে হুমকি দিয়ে যায়, রাস্তাঘাটে দাঁড় করায় না, আবোল তাবোল কথা বলে। এগুলা আমার ছেলেরা বাইরে গেলে কান্না করতে করতে আসে। বাসায় আগে আসতো, তারপরে আমরা ক্যামেরা লাগানোর পরে এখন আর বাসায় আসে না, কিন্তু বাইরে তারা ফলো করে আর কি। ক্যামেরা লাগানোর পরে এখন আর, আগে সরাসরি 3তলাতেই আসতো, এসে বলতো যে টুলেট দিলে এই রেজিনা বানু লোক দিয়ে বাসা খালি হলে টুলেট দিতাম, সে টুলেটগুলো খুলে নিয়ে যায়। আমার 2টা